পেয়ারিং এর জন্য যে রকম স্ট্রাকচার বাঁধা হয় সেরকম স্ট্রাকচার বাঁধা হয়েছে। যেহেতু দুর্গাপূজা সামনে চলে এসেছে সেহেতু মোদার সাথে নতুনত্বর একটা ছোঁয়া আছে পুরনো শিল্পকলার সাথে, কিন্তু এই স্ট্রাকচার গুলো টোটাল সেজে উঠেছে, মারা হচ্ছে দেখো ত্রিশূল দিয়ে সবার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বোসপুকুর এরিয়া। বোসপুকুর মানেই কিন্তু আমরা বেশ কিছু জনপ্রিয় পুজো জানি, তার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় পুজো হলো বোসপুকুর শীতলা মন্দির। বোসপুকুর শীতলা মন্দিরের পুজো পরিক্রমা পুজো প্রস্তুতি বিগত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বছরও কিন্তু নিয়ে চলে এলাম এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বলে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো পরিক্রমা। চলো মন্ডপের কাছে যাওয়া যাক, একদম ঠিক রাস্তা এই ফুটেই দাঁড়িয়েছে, রাস্তাটা ক্রস করে ওইখানে যাবো। চলো চলে এসেছি রাস্তার ওই ফুট থেকে এই ফুটে, এই হচ্ছে এন্ট্রেন্সটা, এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে মন্ডপে। মন্ডপটা দেখাবো একদম বাইরে থেকে ভেতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে। তো সামনেই যেটা লেখা আছে তোমাদেরকে একটুখানি দেখাই, পুনর্নবীকরণ। দেখো পুনর্নবীকরণ বলতে কি বোঝানো হয়, যে তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কিছু কিছু স্থাপত্যের অংশ এখানে আছে, আর এই অংশটা কিন্তু টোটাল বাঁশ দিয়ে কাপড় দিয়ে টিন দিয়ে কিন্তু সেজে উঠেছে, এটা কিন্তু পুরো সামনের অংশটা। পুরো পুনর্নবীকরণের টোটাল ভাবনাটা এবারে যেই ভাবনায় কিন্তু পুরো মন্ডপটা সেজে উঠেছে সেই ভাবনাটা কিন্তু এখানে পুরো টোটালটা লেখা আছে। এই হচ্ছে পুরো টোটাল মন্ডপের সামনের অংশটা, সামনের অংশটা কিন্তু বেশ সুন্দর করে সেজে উঠেছে। এখানে দেখো সেই পুরোনো আমলের যেই স্থাপত্যগুলো ছিল সেইগুলোর কিছু কিছু অংশ কিন্তু এখানে করা হয়েছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আগেকার দিনের যেমন দেওয়ালের যে পিলার্সগুলো হতো, স্তম্ভ বলি আমরা, সেইগুলো কিন্তু টোটাল ফেটে ফেটে অংশগুলো বেরিয়ে গেছে, ইট দেখা যাচ্ছে এই অংশগুলোর থেকে। আর এই অংশটাই কিন্তু পুরো টোটাল স্ট্রাকচার বাঁধা হয়েছে, দেখো মানে রিপেয়ারিং এর জন্য যেরকম স্ট্রাকচার বাঁধা হয় সেরকম স্ট্রাকচার বাঁধা হয়েছে এখানে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখালাম তোমাদেরকে পুরো টোটাল যে এই সামনে যে অংশটা রয়েছে আগেকার দিনের রাজবাড়ি বা পুরনো যুগের যে মন্দির তার যে ভাস্কর্য সেইগুলোকে কিন্তু আবার নতুন করে পুনর্নবীকরণ করা হচ্ছে। পুনর্নবীকরণ করা মানে হচ্ছে কোনো জিনিস নষ্ট হয়ে যা গেছে সেটাকে আবার নতুন করে ঠিকঠাক করা, রিপেয়ার করা, সেটাকেই বলে পুনর্নবীকরণ। মণ্ডপে ঢোকার পরে কিন্তু বেশ কিছু ভগ্নাবশেষ ভগ্নপ্রায় অংশ এখানে দেখা যাচ্ছে, দেখো কিছু কিছু ভাঙা অংশ রয়েছে যেগুলো কিন্তু আস্তে আস্তে রিপেয়ারিং এর জন্য এখানে রাখা হয়েছে। দেখো এই অংশটা দেখো, এর মাঝখানটা কিন্তু টোটাল ভেঙে গেছে, এগুলো কিন্তু টোটাল রিপেয়ারিং এর কাজ চলছে, সেরকম ভাবে বাঁশের স্ট্রাকচারগুলো বাঁধা রয়েছে, মানে পুনর্নবীকরণ চলছে। ওই অংশগুলো তো দেখতে পাচ্ছি, দেখো পেছন দিকে সব বাঁশ বাঁধা রয়েছে, খুব সুন্দর কিন্তু একটা উপস্থাপনা, ভীষণই সুন্দর একটা ভাবনা চিন্তা। দেখো এই অংশটাতেও কিন্তু টোটাল ভগ্নাবশেষ গুলো রয়েছে। এখানে রিপেয়ারিং এর মানে পুনর্নবীকরণের কাজটা চলছে, যেহেতু দুর্গাপূজা সামনে চলে এসেছে সেহেতু মন্দির বন্ধ রেখে কিন্তু দুর্গাপূজার তোড়জোড়টা করা হচ্ছে। এই হচ্ছে মন্দিরের সামনে টোটাল গেট দিয়ে দেওয়া হয়েছে, দেখো মন্দির এখন যেহেতু বন্ধ রয়েছে কিন্তু ভিতরে যেহেতু দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। চলো এবার ভিতরে নিয়ে যাই তোমরা। চলো এবার তোমাদেরকে সামনে নিয়ে যাই, একদম মন্দিরের সামনের অংশে চলে এসেছি। দেখো এই অংশগুলোতেও কিন্তু টোটাল আগেকার দিনের যে শিল্পকলা আগেকার দিনের যে ভাস্কর্য সেইগুলোকে কিন্তু টোটাল তুলে ধরা হয়েছে এই অংশগুলোতেও দেখতে পাচ্ছি। দেখো এই পিলার্সগুলো দেখো কত সুন্দর কাজ রয়েছে, কত সুন্দর কারুকাজ রয়েছে এই অংশগুলোতে টোটাল। দেখো সামনের অংশে কিন্তু তোমাদেরকে এবার দেখাই, এখানে কিন্তু রয়েছে প্রতিমা, মানে প্রতিমা সেজে উঠেছে পুরো টোটাল, পিছনের অংশটা দেখো পুরো টোটাল চালচিত্রটা কিন্তু আঁকা হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে, মায়ের রূপ কিন্তু অপূর্ব।
একটা সাবেকি সাথে সাথে নতুনত্ব একটা ছোঁয়া আছে, পুরনো শিল্পকলার সাথে একটা নতুন আধুনিকতা রয়েছে কিন্তু মায়ের সাজের মধ্যে। অসাধারণ কিন্তু দেখতে লাগছে মায়ের রূপ, কিন্তু পুরো টোটাল ঠাকুরটাই কিন্তু একটাই চালচিত্রের মধ্যে রয়েছে, যেমন আগেকার দিনে হতো রাজবাড়ি বা মন্দিরের আমলে মন্দিরের ভিতরে, সেই রকম আদলেই কিন্তু টোটাল মা সেজে উঠেছে এখানে, তার মধ্যে কিন্তু একটা আধুনিকতার ছোঁয়াও আছে। দেখো এখানেও কিন্তু টোটাল সেই পিলারগুলো মানে যে স্তম্ভগুলো হয় মন্দিরের বা রাজবাড়ি, তার গায়ে কিন্তু পুরো টোটাল ভাস্কর্য শিল্পকলাগুলো কিন্তু অনেক স্কাল্পচার সব রয়েছে গায়ে গায়ে। যেমন আগেকার দিনের মন্দির বা আগেকার দিনের কোনো ভালো ভালো স্থাপত্য, সেই সমস্ত গায়ে যে শিল্পকলাগুলো করা হতো সেইগুলো কিন্তু পুরো টোটাল দিয়ে মণ্ডপটা সেজে উঠেছে। ঝাড় কিন্তু রয়েছে, যেরকম আগেকার দিনের রাজবাড়ি হতো বা আগেকার দিনের মন্দিরে যেরকম টাইপের ঝাড় থাকতো, তো সেরকমভাবে কিন্তু ঝাড়টাও সেজে উঠেছে, অসাধারণ লাগছে কিন্তু। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, শীতলা মন্দির এবছরের ভাবনা চিন্তা পুনর্নবীকরণ, ভীষণই সুন্দর একটা ভাবনা চিন্তা যে পুরনো স্থাপত্যগুলো হারিয়ে যাচ্ছে, যে শিল্পকলাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু আবার নতুন করে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এই মণ্ডপের মাধ্যমে। ভীষণই সুন্দর করে মণ্ডপটা সেজে উঠেছে, আমার ভীষণ ভালো লাগলো। তোমরা কারা কারা বসবো শীতলা মন্দিরের মণ্ডপ এখনো অব্দি দর্শন করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগলো। পুনর্নবীকরণ খুব সুন্দর ভাবে জিনিসটাকে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ভিতরে বিভিন্ন জায়গায়। বোসপুকুর শীতলা মন্দির দেখতে বোসপুকুর তালবাগানও দেখতে হবে অবশ্যই, তাই জন্য বোসপুকুর শীতলা মন্দিরের পর এখন চলে এসেছি বোসপুকুর তালবাগানে। সেখানকারই পুরো মণ্ডপ সমগ্র ভাবনা চিন্তা পরিকল্পনা মণ্ডপ সজ্জা সব কিছু তোমাদেরকে দেখাবো, সামনে থেকে একদম প্রতিমাকেও দেখাবো। এই মুহূর্তে একদম চলে এসেছি কিন্তু ঠিক যেখান দিয়ে ঢুকতে হবে সেই গেটটার কাছে, এখান দিয়েই ঢুকবো। বিগত বছরে তোমাদেরকে নিয়ে এসেছিলাম বোসপুকুর তালবাগানে, এই মুহূর্তে কিন্তু একদম মণ্ডপের প্রাঙ্গণেই চলে এসেছি, চলো তোমাদের ভিতরে নিয়ে যাই। এই হচ্ছে মণ্ডপ, ঠিক তার পাশেই কিন্তু ভাবনাটা দেওয়া আছে এই বছরের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে অবরুদ্ধ বোসপুকুর তালবাগান সর্বজনীন, চলো ভিতরে যাই। এবার বোসপুকুর তালবাগানের মেন এন্ট্রেন্সটা এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয়, ভিতরে ঢুকে একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যেই কিন্তু প্রাঙ্গণটার মধ্যেই কিন্তু পুজোটা হয়, চলো তোমাদেরকে এক্সাক্ট সেই জায়গাটায় নিয়ে যাই। মণ্ডপের সামনের অংশে একদম চলে এসছে, এখানে দেখো সেই আগেকার দিনের যে বল্লভ টাইপের জিনিসগুলো হতো সেই জিনিসগুলো দিয়ে পুরো সামনের অংশটা সেজে উঠেছে, আর এই সাইডেও কিন্তু টোটাল রাখা আছে, এই সাইডে ওই সাইডে পুরো টোটাল রাখা আছে, আর এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো, চলো ভেতরে যাই। পুরো টোটাল এই জায়গাগুলো কিন্তু দেখো পুরো অন্যরকমভাবে সেজে উঠেছে পুরো জায়গাগুলো, মানে আর উপরে কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছি একটা করে এই যে বল্লভগুলো বাঁধা আছে এই অংশগুলোতে দেখো, আর ভিতরটাতেও তোমাদেরকে দেখা এটা ডোমের মতন জায়গা করা হয়েছে, এই যে এই অংশটা পুরো ডোমের মতন করা হয়েছে, উপরে কিন্তু কয়েকটা বল্লভ ঝোলানো আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে একটুখানি দেখাই কাছ থেকে, যে দেখো এই অংশগুলোতে কিন্তু টোটাল কিছু জিনিসপত্র দেওয়া আছে, কিছু চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, উপরে দেখো ওং লেখা আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে। এই জায়গাটা কিন্তু বেসিক্যালি খুব সুন্দর দেখতে লাগছে, চলো এবারে তোমাদেরকে মেন যে মণ্ডপটা যেখানে রয়েছে প্রতিমা সেখানে নিয়ে যাই। দেখো এই অংশটা কিন্তু রয়েছে ওম, আর এখানে হচ্ছে খ্রিশ্চানদের ক্রসটা, আর এখানে রয়েছে কিন্তু মুসলিমদের যে আল্লাহর যে এটা সেইটা রয়েছে কিন্তু সিম্বলটা। পুরো যে সার্কেলের মতন যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা তোমাদেরকে তোমার কাছ থেকে নিয়ে যাই, এটা হচ্ছে মূল মণ্ডপ, কাছে নিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে নিয়ে গেলে যে এই টোটাল অংশগুলো কিন্তু মানুষের মুখ করা হয়েছে, একদম পার্সপেক্টিভলি দেখলে গেলে কিন্তু পুরো মনে হবে যেন মানুষের মুখমণ্ডলটা রয়েছে থাকে 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 সাজানো। আর এই অংশটা তোমাদেরকে একটুখানি দেখাই, এই অংশটাতেও কিন্তু টোটাল মানুষের মুখ রয়েছে, মানুষের মুখ দিয়ে দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলো টোটাল সেজে উঠেছে,
প্রচুর মানুষের মুখ রয়েছে কিন্তু সাজানো এই অংশটাকে। পুরো এই যে বৃত্তাকার যেই জায়গাটা সেই জায়গাটাই কিন্তু এরকম ভাবেই সাজানো হয়েছে। চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে সবাই দেখো হাতে কিন্তু একটা অন্য অস্ত্র নিয়ে আছে দেখতে পাচ্ছি। প্রতিমা যে অস্ত্রটা নিয়ে আছে সামনে কিন্তু যে তীরের মতন মুখটা রয়েছে, পিছন দিকটা কিন্তু ত্রিশূলের মতন অংশটা রয়েছে, বেসিক্যালি এটা ত্রিশূলই বলা যেতে পারে। আর সামনে কিন্তু অনেকগুলো অসুর রয়েছে, যে অসুরগুলোর কিন্তু টোটাল কাস্ট রয়েছে দেখতে পাচ্ছি। একটা একটা মানুষ একটা অসুর সেজে উঠেছে পুরো টোটালি মুসলিমের আঙ্গিকে, একটা অসুর কিন্তু এইদিকে সেজে উঠেছে টোটাল হিন্দুর আঙ্গিকে, আর ওইদিকে রয়েছে খ্রিস্টানের আঙ্গিকে। মানে এরকম আঙ্গিকে কিন্তু এখানে চারটে না পাঁচটা অসুর আমি এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছি না রয়েছে, তাদেরকে কিন্তু সবাই মিলে এখানে মারা হচ্ছে দেখো ত্রিশূল দিয়ে। সবার হাতে কিন্তু ত্রিশূল রয়েছে, মা দুর্গার মতনই সবার হাতে, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের হাতেই কিন্তু ত্রিশূল রয়েছে। অবরুদ্ধ ভীষণই সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠেছে, ভীষণই সুন্দরভাবে কিন্তু প্রতিমাও সেজে উঠেছে। খুবই সুন্দর একটা ভাবনা চিন্তা, খুবই সুন্দর একটা উপস্থাপনা, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এই মুহূর্তে তোমাদেরকে দেখালাম বোসপুকুর শীতলা মন্দির আর বোসপুকুর তালবাগানে সমগ্র মণ্ডপ আর প্রতিমা। আমার তো দুটো মণ্ডপের উপস্থাপনায় ভীষণই সুন্দর লেগেছে। এই মণ্ডপের একটা আলাদা থিম রয়েছে অবরুদ্ধ, আর বোসপুকুর শীতলা মন্দিরেরও একটা আলাদা থিম রয়েছে যেটা হচ্ছে পুনর্নবীকরণ। দুটোটা ভীষণই সুন্দর আমার লাগলো, তোমরা কে কোনটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার, শুভ শারদীয়া।